অবিশ্বাস্য হলেও সত্য, চা সহ খাওয়া যাচ্ছে কাপ। শুনলেই মনে হচ্ছে এ যেন চায়ের রাজ্যের অলৌকিক কোনো গল্প, কিন্তু না, এটি কোনো গল্প নয়। বলছি রংপুর নগরীর পার্কের মোড়ের বেশ জনপ্রিয় 26 প্রকারের চায়ের দোকানের কথা। রংবেরঙের 26 পদের চায়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে সবখানেই। চাহিদা বেশি রয়েছে তন্দুরি চা, মালাই চা, বাটার চা, চকলেট চা, হরলিক্স চা, স্ট্রবেরি চা ও বাদাম চায়ের। এরই মধ্যে নতুন করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এডিবেল চা। এই চা যেন অবাক করে দিচ্ছে সকলকে। চা সহ কাপ খাওয়া কিভাবে সম্ভব, এই কৌতূহল নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন চা প্রেমী মানুষজন। সবাইকে নিয়ে এসেছি একটা এন্টারটেইনমেন্ট করার জন্য, খুবই ভালো লাগলো। চাও খাওয়া যাচ্ছে, সেই সঙ্গে কাপও খাওয়া যায়, এই জিনিসটা আমার কাছে একটু আনকমন লাগছে। যেমন চাটা যেমন ছিল তেমনই তার ছোট্ট এই দোকানে চা প্রেমীদের পছন্দ অনুযায়ী 26 রকমের চা স্বাদে ঘ্রাণে ভরপুর। কম বেশি সকলের কাছে চা পরিচিত হলেও এখানে রয়েছে ব্যাপক ভিন্নতা, বিশেষ করে এডিবেল চা, যা কিনা চা খাওয়ার পরে কাপ সহ চিবিয়ে খাওয়া হচ্ছে। তাই 26 রকমের চায়ের তালিকা শুনে এখানে ছুটে আসেন চা প্রেমীরা। বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় জমান চা প্রেমীরা। টোকেন নিয়ে বাহারি চায়ের সবাহারে পছন্দনীয় চা পেতে অপেক্ষাও করতে হয়। ছোট্ট এই চায়ের দোকান জীবিকার একমাত্র অবলম্বন দোকানি শাহ আলমের। আমি যখন শুরু করছি তখন মনে করেন যে সারা কম ছিল, আমি যে বিশুদ্ধ ইউটিউব দেখে দেখে শিখছি, ভাবছি সামনে ব্যবসা করি, গেটের কোনো হইলে পরে কোনো কারণে আনকমন জিনিস হইলে পরে চলে গেছি। এই ইউটিউব দেখে দেখে এই আনকমনটা আসে, ওখান থেকে যে অনেক দূর দূরের লোকজন আসে এবং খুব ভালো সারা লাগছে। শুরুতে মনে করেন যে 100 কাপ গেছে, এখন মনে হয় আল্লাহর রহমতে মনে করেন যে 300-400 কাপ পর্যন্ত বাড়ে। আমার এখানে 3-4 কর্মচারী কাজ করতেছে, তাদের আমি একটা মাটি কেটে বেতন দিই, তাদের একটা পরিবার চলতেছে। চা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়ায় ভার, তাই রকমারি বাহারি চায়ের পসরা সাজিয়ে নিজের ভাগ্য বদলে ফেলেছেন দোকানি শাহ আলম। শুধু 26 পদেই থেমে থাকবেন না, সামনে রকমারি আরো কয়েক পদের চা উপহার দিবেন চা প্রেমীদের, এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।